তিলোত্তমা নগরী ঢাকাকে যারা তিল তিল করে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছে, সেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার দায়িত্ব নিয়ে কাজ করতে শুরু করেছেন। অকপটে সত্য স্বীকার করে নেয়া সাবেক সফল এই সেনা কর্মকর্তা জানান, উন্নত বিশ্ব রেটিংয়ে রাজধানী ঢাকার বর্তমান যে অবস্থান সেটিকে সুখকর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই কনসেপ্ট হলো মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ মানে হলো স্মার্ট মানে জনগণ হবে এবং আমাদের সমস্ত কাজগুলো স্মার্টলি করতে হবে এবং তারই অংশ হিসেবে আমাদের রাজ্যকে স্মার্ট হইতে হবে এবং বিশেষ করে রাজ্যের যে মানে আমাদের যে দায়িত্বগুলো আমরা করি, বিশেষ করে যারা সেবা নিতে আসেন এখানে, এই সেবাগুলো স্মার্টলি দিতে হবে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমাদের বিশ্বে কিন্তু রেটিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি আর কি, তো আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং প্ল্যান কিন্তু করা আছে সবগুলোই, সেগুলো একটু বাস্তবায়ন করতে হবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগের মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীর ঝুঁকিপূর্ণ সব এলাকাকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে বসবাসের উপযোগী করতে চান তিনি। আমরা ঢাকা শহরে, বিশেষ করে পুরান ঢাকায় আপনার হাজারীবাগে আমরা একটা রিজেনারেশন ব্লক, একটা 63 একর জায়গা নিয়ে আমরা করছি, একদম মডার্ন শহরের মতো করবো আমরা ওখানে। এবং তখন এই পুরান ঢাকাকে আবার বিভিন্ন পর্যায়ক্রমে আমরা একদম আমরা গুলশান বনানীর মতো করবো। সিদ্দিকুর রহমান জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজুক, উন্নয়নের পথে সব বাধা দূর করাই তার লক্ষ্য। দুর্নীতি তো আমরা আমাদের ইন্টারনাল যেসব সমস্যা আমরা পাচ্ছি, আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কথা একটাই যে আমরা জিরো টলারেন্স নিয়ে যাব এবং এই বিষয়ে দুদক দেখছেন এবং আমরা যেসব অনিয়ম অথবা যেগুলা ব্যত্যয় দেখছি আমরা, এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা বদলি করছি। হাতির ঝিল প্রকল্পের আদলে ঢাকায় 55টি দৃষ্টিনন্দন পুকুর করার প্রকল্প হাতে নিচ্ছেন তিনি। এলিভেটেড এক্সপ্রেস কাজ যখন হয়ে যাবে, পিলারগুলো যখন হয়ে যাবে, এটা নতুন করে আবার সাজাবো। একইভাবে ঢাকা শহরে আমরা 55টা পুকুর আমরা প্রজেক্ট নিচ্ছি বিভিন্ন জায়গায় এবং কয়েকটা বড় বড় পার্ক করছি। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে আমরা বেশ বড় একটা এলাকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটা আদেশে আমরা একটা বড় পার্ক নির্মাণ করছি ওখানে এবং আমরা পূর্বাচল একটা পার্ক করছি, তারপরে আমরা শেখ রাসেল একটা পার্ক করছি ইয়াতে কেরানীগঞ্জে, এবং যাতে করে 55টা পুকুর যখন হয়ে যাবে আমাদের ঢাকার একটু খোলামেলা জায়গা পাওয়া যাবে, ওয়াকওয়ে থাকবে এবং সব দিক দিয়ে আরও সুন্দর হবে। 4 কোটি মানুষের পদভারে মুখরিত রাজধানীকে নাগরিকদের স্বপ্নের মতো সাজিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে পূর্ণ মেয়াদে নিজেকে বিলিয়ে দিতে চান এই সেনা কর্মকর্তা। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।